ভোটে জয়ের পরে উল্টোডাঙার এই আবাসনে তৃণমূলের মিছিল জানিয়ে রীতিমতন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জনকে আবাসনে গিয়ে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবি আপনাদের স্মরণে থাকবে, একেবারে যেখানে যে ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গেছিল শয়ে শয়ে বাইক এবং অটো রীতিমতন ডিজে বাজিয়ে এবং একেবারে তৃণমূলের পতাকা নিয়ে তারা আবাসনের মধ্যে ঢুকে বিজয় মিছিল করে, যা নিয়ে রীতিমতন ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জয়ের পরই উল্টোডাঙার আবাসনগুলিতে তৃণমূলের অটো বাইক মিছিল ডিজে বাজিয়ে শুধু একটা নয়, তিন তিনটি বহুতলে কয়েকশো বাইক এবং অটো নিয়ে তৃণমূলের মিছিল করা হয় এবং সেই ঘটনা নিয়ে রীতিমতন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কাউন্সিলরকে সেই আবাসনে গিয়ে ক্ষমা চাইতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন মুখ্যমন্ত্রী, কেন এতটা রুষ্ট হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। অর্ণব, দেখো যেমনটা জানা যাচ্ছে আজকে বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করেন যে শান্তিকে, তো যখন কাউন্সিলর যিনি রয়েছেন তিনি যখন আর কি সামনে আসেন তখন যেটা বলা হয় যে এই যে উল্টোডাঙার যে আবাসন, সেই আবাসনে যে ঘটনা হয়েছে সেই ঘটনা নিয়ে কিন্তু তাকে নির্দেশ দেওয়া হয় যে তিনি গিয়ে যেন এখানে গিয়ে ক্ষমা চান, তার পাশাপাশি এখানে যারা রয়েছেন তাদেরকে গিয়ে যেন বলা হয় যে আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের উন্নতির স্বার্থে আমরা কাজ করব, এই বার্তাটা যেন দেওয়া হয়। একদিকে তিনি ভর্ৎসনা করেন যে এই ধরনের ঘটনা কেন ঘটানো হলো, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না, এবং তার পাশাপাশি তিনি এই বার্তাও দেন যে এই আবাসনগুলোতে যেতে হবে এবং গিয়ে এখানকার প্রত্যেকটা দরজায় গিয়ে গিয়ে মানুষকে বলতে হবে যে এই জিনিসটা ঠিক হয়নি, আমরা আপনাদের উন্নতির জন্য কাজ করব, আমরা আপনাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করব, এই বার্তাটা এখানে দিতে হবে এবং সেই নির্দেশ তিনি ভর্ৎসনার পর কাউন্সিলরকে দিয়েছেন। উল্টোডাঙায় জয়ের পর আমরা যেমন দেখেছি আবাসনের মধ্যে অটো নিয়ে মিছিল, যে যে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরও একটি ঘটনায় কসবায় দুই তৃণমূল কাউন্সিলরের মধ্যে সংঘাত নিয়ে রীতিমতো অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নিতে বলেছেন। অর্ণব, কি বলেছেন তিনি, কি নির্দেশ দিয়েছেন? দেখো আজকে উল্টোডাঙার ঘটনা নিয়ে মূলত আলোচনার মাঝখানেই তিনি হঠাৎ করেই এই প্রসঙ্গটা টানেন যে দুই কাউন্সিলরের মধ্যে যেভাবে গণ্ডগোল হচ্ছে সেটা বরদাস্ত করা হবে না, এবং তিনি বলেন যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মানে দলীয় দলের কেউ যদি এই ধরনের কোনো গুন্ডামি বা কিছু করে সেগুলো যাতে বরদাস্ত না করা হয়, সেগুলো যেন কড়া হাতে সেগুলোতে মানে দেখা হয়। তো কসবার বিষয়টা নিয়েও কিন্তু এটা মূলত আলোচনাটা হচ্ছিল, তিনি আলোচনা করছিলেন যেমনটা জানা যাচ্ছে উল্টোডাঙা নিয়ে, করতে করতেই কসবার ঘটনা তিনি উত্থাপন করেন এবং সেখানে তিনি বলেন যে কসবার ক্ষেত্রে কসবার ঘটনা উল্লেখ করে তিনি বলেন যে দুই কাউন্সিলরের মধ্যে যে ঘটনা ঘটছে সেখানে পুলিশকে বলা হয়েছে যে কোনো ধরনের কারুর কোনো গুন্ডামি বা এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না, পুলিশ যেটা মনে করবে সেটা কড়া হাতে ব্যবস্থা নেবে। ধন্যবাদ অর্ণব।